আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। কালকে দেখবেন এটা ভাইরাল করে নিব যে বাড়ির সিদ্দিকী গান গাইছে মুরাদ হুজুরে দেখো বন্ডামিজু শুরু করছে। আমি এবার জিকির করছি নবীনগর উপজেলা কুনাপুর গ্রামে, তো এখানে একজন আল্লাহর ওলি আছে কাতাশা রহমাতুল্লাহ আলাইহি, খেতাশা রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি আছে, এটা ওই এলাকার সকলে জানে উনি একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন খেতাশা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিগণের এক একটা লকব ছিল, এক একটা উপাধি ছিল, কথা কোন ঠিক না? যেমন সিলেটে একজন আল্লাহর ওলি শাহজালাল বাবার সঙ্গে আসছিলেন চাষনেপীর, চাষনেপীর কেন নাম হইল? বাবা শাহজালালের হাতের মুষ্টির মধ্যে যেই মাটি ছিল এটা উনি জিব্বার মধ্যে লাগাইছিলেন, এই জন্য উনার নাম হয়ে গেছে চাষনেপীর। ওনার নাম হয়ে গেছে কি? চাষনেপীর। তো কাতাশা রহমাতুল্লাহ আলাইহি হয়তো এখানে কোনো কারামত রয়েছে উনার, হ্যাঁ উনি হয়তো কাতা ব্যবহার করেছিলেন বেশি, এই জন্য হয়তো উনারে লোকব দিছে, উপাধি দিছে কাতাশা রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু উনারে সবাই, উনার নাম হচ্ছে ওয়াজউদ্দিন শাহ, তো উনার লোকব হইছে কাতাশা। তো কাতাশা নাম লইয়া আমি যখন জিক্রে সামা করলাম, এখন দেখা যায় ইডার মাঝে কিছু মুনাফিক মোল্লা আছে না, কিছু মুনাফিক মোল্লা এই কথাটারে রঙ্গাইয়া আমার এই জিকির গুলারে কাইটা 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 কাট কইরা দেখা যায় ইডারে এই ভাইরাল করার চেষ্টা করতেছে, আমারে লেখে বন্ড এই সেই বকর সকর অনেক কিছু লিখা ফেসবুক ইউটিউবে গালাগালি করে। আচ্ছা বলেন তো দেখি আমারে গাইলে লিখে এই গালিটা কি আমার উপরে পড়বো? আমার উপরে পড়বো? কার উপরে পড়বো? তা আমিও আল্লাহর কাছে বিচার দিছি, আমারও যত বকতে পারুক যত বকতে পারে, আমি তো জানি জিকিরটা আমি কি উদ্দেশ্যে করছি, কিভাবে করছি, কোন সামাটা আমি গাইছি, কেন গাইছি, এটা তো আমি ভালো করে জানি, কথা কোন ঠিক না? আমি যদি এটা গাইয়া যদি বন্ড হয়ে জায়গা হই, ভাই তুমি যত বদনাম গাও আর তুমি গাইতে থাকো, আল্লাহ তোমার আরো সুযোগ দিক গাওয়ার, ঠিক না? ঠিক, আমি গাইতে আছি গাই মই, কথা কোন ঠিক না? ঠিক, কিন্তু এমন কোন কথা বলবো না যেটা শরীয়তের বর খেলাফ হয়, কথা কোন ঠিক না? ঠিক, সোয়া চাহান পাখি আমার সোয়া চান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখা মাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখা মাখি, হঠাৎ করে চলে গেলে না চালাকি রে পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি রেজবি, কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী রেজবি, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, আজি কেন হইলে নীরব মেল দুটি আখি রে পাখি, আমি
ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, সোয়াছান পাখি আমার রেজবি মন পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, তোমার আমার এই পীড়িতি চন্দ্র সূর্য সাক্ষী, আজি কেন হইলে নীরব, মেল দুটি আখিরে পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, সোয়াছান পাখি আমার রেজবি মন পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। মারহাবা কইতেন না?